সুভাষ চন্দ্র হেমব্রম আর বাংলাদেশ রাজশাহী জেলার এটা আলেয়া ওরা নেতা দিনকালাম মাহা রবীন্দ্রনাথ সরেন গমকে হেজ লেন বঙ্গা তালা আড়ি দুঃখ কথা বানিয়াল হারে আলে জাতীয় আদিবাসী পরিষদ নকয় সভাপতি থাকেন রবীন্দ্রনাথ সরেন উনি সাথে আবুয়ালে নন্ডে দিশম গাঁওতালে রবীন্দ্রনাথ সরেন বীরভূম উনি সাথে আড়ি মত মিটের উপরুম থাকেন নিত হালে উনি সাথে উপরুম মিনা উনিয়া গড় শপথে আর নন্ডে তেলকুপি তেলকুপি বন্নিঘাটে নকয় কো মিনা কোয়া নন্ডে উঙ্কু সাথে রবীন্দ্র মিটেন উপরুম মিনা তাকুয়া অনাতিগি আলেলে হেজ দাঁড়ি উপাদা নন্ডে এবং রবীন্দ্র হাস সারহ একই সাথে সাথে নুকু তেলকুপি বন্নিঘাট অকয় কমিটিরে মেনা কোয়া উঙ্কু হকু আশ আকাদা যে বাংলাদেশম খয় মিটেন বারিয়া হর কো হজু আর নিয়ে তেলকুপি বন্নিঘাট কো নিয়াল দিয়া আর আলে হ নুকানতে আলে ইন দ লুগুবুর হন চালাও কানা রাজরাপা নিয়ে তেলকুপি হন হেজ না আমি মজ ইন বুঝেওদা যে নুকা সাঁওতাল কো নিয়ে যত জায়গার কি সাঁওতাল কো জুমিদক কানা এবং লাহা লিগি তেকু কুরুমুটুইদা আড়ি মত গিন বুঝেওদা নন্ডে অকয় কো বঙ্গা বুরু কানা উঙ্কু জাং বাহা নন্ডে কো বুহলদা এবং উঙ্কু যেন লাহাতে ওখানে কো বঙ্গা তালায় না উঙ্কু যেন নেয়তে নাপাইতে কো তেহাজারে ওনা লাগি কো কয় জং কানা আড়ি মত গিন ইকেও কিদাম বাংলাদেশ কি নকা যাহা লেকা ইন্ডিয়া রে ভারত বর্ষ রে জাং বাহা বহেল ঘাট কো মিনা তেলকুপি বার্নি কো উঙ্কা আপে মিনা কো না বাংলাদেশ আমরা তো তেলকুপির বন্নি ঘাট লিখা বা ওখানে কোনো বুহল লিখা গাটা তো বনুয়া আলে তো আলে ওরা তো গাটা আলি সুরি কি মিনা রাসেরে আলে আলে তো গাটা এলি গেলে চালা গাটারে ওখা গঙ্গা গাটা চালাও কান ওনা ওনা গাটা লিখে পদ্ম গাটারে আলে মানে জেলা ভিতরে দিকে চালাও কান ওখা ওনে গেলে বুহল আর অকয় কু টোলার ভিতরে কু তেহেনা ওনে তো গাটা হবে না উঙ্কু তো পুকুরি করে কু বুহল কুয়া আদো হয় যে নোডে ভারত সরকার হয়তো নিয়েল কিনা আডি মজ বেড় বাকো লকা দাকো বেড় কা দাকো নোডে কোরা কোকো জুট কা দা সরকার পক্ষ থেকে কোন আপে কি নৌকা গড় সাপোর্ট পে নিয়া দিতা বাংলাদেশ লা বাংলাদেশ আম তো আডি কেটি দিশম কানা আপে বে বাড়াই গিয়া আর হর হ আডি আইমা আইমা মিনা কোয়া ওনা কারণতে নিত হ বাই কুকমু কালে সরকার নুকো অকয় কো কেটি জেতি গুষ্টি মিনা কো সাতল কো উরো কো আর হ অকয় কো জেতি গুষ্টি মিনা কোয়া উঙ্কুলি নুকাই তেলকুপি বুলকা বহল ঘাট বা ধরম গারে বিনা তাকুয়া নুকা দ চাকু আচ্ছা গমকে অনে বাংলাদেশ চেনকা জাহের থান আর মাঝি থান অবস্থা চেনকা যেমন দক্ষিণ বাংলা দক্ষিণ বঙ্গ নতুন ম্যাক্সিমাম আতুরগি জাহের থান মাঝি থান কিন্তু উত্তর বঙ্গ সে এম চালা মানে দিনাজপুর তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সাইজ অনতে ধর 95% আতুর জাহের থান কিন্তু বানু মাঝি থান হ্যাঁ টেম্পোরারি জাহের থান চেনকা নোডে হয়তো তিনি পূজা নিয়ে বছর পূজা কেদা কালাম হানা হাঁডে পূজা কেদা মানে পার্মানেন্টলি কোনো জাহের থান বানু বাংলাদেশ অবস্থা চেনকা বাংলাদেশ আমরা নিয়ে ওখানে জাহের থান হুই নিয়ে সারজম গাজার সারজম গাজমরা কিন্তু বাংলাদেশ মি বারে এলাকা লিগে বিনা কিন্তু নিত ধর জাহের থান মিটেন কি বিনা কানা ইয়া বাড়াই তো দিনাজপুর জেলা বারকোনা টোলারে ওনে ওখানে হেজ লেন ওনে জাতীয় দিবস পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন উঙ্কু জায়গা লিগে নিয়ে তো হুই কানা জাহের থান আর টোলা করে মিটেন বাড়িয়া কাতে শুধু মজি থান মিনা কিন্তু জাহের থান বাংলাদেশ বনু তালেয়া আচ্ছা গমকে আমি একটা কুকলি ওনা যেমন নোডে ভারত দিশম রে সেনিয়ে সিঞ্জর দিশম রে আলে লাগিদ দ আলরে আদিবাসী কোরেন আইমা পুরুধুল কো সে লাহারেন হাপড়াম কো লড়াই চালাও লেনা যেমন সান্তাল কোরেন তিলক মাঝি বাবা তিলক মাঝি তারপর সিধু কানু কিন লড়াই লেনা তারপর বি আর আম্বেদকর যাই দা সংবিধানে অল লেদা উনি হাতে এসটি নাই ওনা খাতির তেগি উনা গান সংরক্ষণ লেন জাম কাদা সে উনা গান নহয় যে সুখ সুবিধা লেন জাম দা যদি উনকু কো বাং কো তেনকা আলে হবালে জাম কে কিন্তু উনকান কো বেকুর গমকে আদিবাসী কোরেন বাংলাদেশ রে বক কোথায় না সে নিতবিক বা আপে তিন সময় না কথা পে মেন দা উন সময় তো আসলে বাংলাদেশ ইন্ডিয়া হচ্ছে বাং থেকে কেন নিয়ে তো তখন তো ব্রিটিশ কু রাজ কু চালাবে তেহে না ওনা পর গিয়ে নিয়ে কুদা আসলে হুই কেন এই যে মেন দা যে বাংলাদেশ এমরে সর্বপ্রথম তিন সময় পশ্চিম পাকিস্তান থেকে কেন বাংলাদেশ এমরে তারপর বাংলাদেশ হুই না উনা লাহারে মিটেন কি খালি এমএলএ নাম নিদা সংগ্রহ করতেছেন সাগরাম মজি উনি হল আসে খই কি নাম নিদা তারপরে তো বাংলাদেশ আমরা তো জাতীয় সংসদ সদস্য তো অপহ বাকি হই ধরে কাদ লেজিসলেটিভ তো বাকু চালাও কাদ দা অঙ্কান এমপাওয়ারমেন্ট তো বা ক্ষমতায়ন তো নিত হ বাং হই কান তালে আম সে তালে সান্তাল লো চেপ কো অলে পে অন্তে তো ট্রাইবাল লো বাকু অলে পে খাজে বাংলাদেশ আমরা তো সংবিধান রে অল মিনা 23 এর ক ধারা রে সাংবাদ আদিবাসী কো অকয় কো মিনা কো আলালে মেন দা আদিবাসী তো বাকু মেন দা উপদ ক্ষুদ্র নিগোষ্ঠি ওঙ্কা কো নিতুম নিতুম কা কোয়া সংবিধান রে তার মানে সেরকম সুযোগ সুবিধা নোডে ইন্ডিয়া লকা তো বনুয়া বা ইন্ডিয়া লকা তো নকলে সুযোগ সুবিধা তো অন্তত বনু তালে
ইন্দো জাতীয় আদিবাসী পরিষদ রেন কেন্দ্রীয় কমিটি রেন সাংগঠনিক সম্পাদক করেন এবং একই সাথে আইএসসি ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল ওনার কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি জাতীয় আদিবাসী পরিষদ অকয়টা মিলায় 1993 সাল রে উনি এতহব লিদা বাংলাদেশ অকয়কু আদিবাসী মেনা কো উনকোয়া উনকু লিগে কমিয়া উনকো দা আদিবাসী লিগে সাংবিধানিক স্বীকৃতি একই সাথে অহর কু যে জমি কু আদ দা ওনা লিগে যেন সমতল ভূমি কমিশন বিনা এবং একই সাথে উপ হর কু বা মুন্ডে কু যেন পাড়াও দাঁড়ি মাতৃভাষায় এডুকেশন যেন হয়ে দাঁড়ি মানে গগো আড়াংতে যেন কু পাড়াও দাঁড়ি উনকান নয়টি দেবী মেনা তালিয়া ওনা দেবী লিগে তে উনকু কু কমি দা একই সাথে যেন আলে যেন ভূমি কমিশন হলে নাম উনকা কু কমি দা নিত হ্যাঁ সরকার দো বাড়াই গিয়া আইমা কিছু মেন দা যে করা হোক নিত হ্যাঁ বাকু করা হোক দা হাতে লাহাতে আর পুরা আচ্ছা গমকে ওনে আদিবাসী কো আছে সান্তাল কো পপুলেশন চেঙ্কা নাগা আদিবাসী কো আলে দালে বেন দা যে নিদ সরকার দো সঠিক সেনসাস দো বনু আলে দো 30 লাখ লে মেনা কখনো কখনো মানে 40 লাখ কিন্তু টোটাল টোটাল বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ টোটাল বাংলাদেশ আমরা আর সাঁওতাল দো মেনা কো 7-8 লাখ নুকা নুকা গান মেনা কো সারা দেশে চিঠির ভিত্তিতে চাইমা আমার সারা গমকে আবু সে থাকে না বাংলাদেশ কই গমকে মুচের আর্মি তো গমকে আমার উকুম লেবে ইন্দো সুভাষ চন্দ্র হেমব্রম জাতীয় আদিবাসী পরিষদ রেন কেন্দ্র কমিটির রেন সাংগঠনিক সম্পাদক কেনেন এবং জামশেদপুরে খয় চালা কান ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল ওনার সাংগঠন কেন্দ্র কমিটির রেন সদস্য কেনেন আচ্ছা আইমা আমার সারা গমকে